বেতাটা এখান থেকে আর কি হাঁটা চলা করলে মানে এদিকে নিচে নামতো আর কি বেতাটা পাইরিফর্মিস সিন্ড্রোমের কারণে যে সায়াটিকাটা হয় বা পায়ে ব্যথা যায়, আর কি। আমার আম্মারে নিয়ে দুজন এখানে আসছি, এখন আল্লাহর রহমতে দুজনে আর কি 80% 85% সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এএসপিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, কথা বলবো সায়াটিকা, দ্যাট মিন্স পাইরিফর্মিস সিন্ড্রোম নিয়ে কথা বলবো। পাইরিফর্মিস সিন্ড্রোমের কারণে যে সায়াটিকাটা হয় বা পায়ে ব্যথা যায়, পায়ে ঝিনঝিন বারবার অবশ অবশ্য লাগে, সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা জানা দরকার দর্শক, পাইরিফর্মিস মাসেলটা দেখতে কেমন, কোথা থেকে শুরু কোথায় শেষ, চলেন সিম্পল এই ছবি আকারে দেখি দেখেন। এখান থেকে ব্যথাটা পায়ে নামে কিভাবে? এইভাবে নামে, দেখেন পাইরিফর্মিস মাসেলের নিচ দিয়ে গেছে হলো সায়াটিক নার্ভ। দ্যাট মিন্স সায়াটিক নার্ভটা যদি পাইরিফর্মিস মাসেল টাইট থাকে তাহলেই সায়াটিক নার্ভের উপরে চাপ দেবে, আর যখনই চাপ দেবে তখনই ব্যথা পায়ে যাবে। দ্যাট মিন্স পাইরিফর্মিস সিন্ড্রোম থাকলে যে সায়াটিকা হয় রুগীরা কিভাবে প্রেজেন্ট করবে? নাম্বার ওয়ান, এই এরিয়া অথবা কোমরে ব্যথা ফিল করবে। নাম্বার টু, প্রথম প্রথম ব্যথা কোমর থেকে পা পর্যন্ত যাবে। দেখেন দর্শক ছবিতে, কোমর থেকে পা পর্যন্ত যাবে, তারপর কোথায় যাবে? তারপরে ব্যথার ধরনটা হলো মাঝে মাঝে বা কোনো কাজে ব্যথা বাড়বে, কোনো কাজে ব্যথা কমে যাবে। বিশেষ করে হাঁটা শুরু করবেন, আস্তে 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 ব্যথা সোজা পা থেকে নিচ দিকে যাবে। অনেকে বলে বসলেও ব্যথা করে, ব্যথা তো হলো, তারপরে ঝিনঝিন ভারবার অবশ অবশ। আবার দেখবেন ওই পজিশন চেঞ্জ করলে ব্যথা কমে গেছে গা। এই হলো প্রেজেন্টেশন। এখন পাইরিফর্মিস সিন্ড্রোম আর কিন্তু ডিস্ক প্রোল্যাপসের মানে সমস্যা বা এসআই জয়েন্ট প্রবলেম, এই তিন চারটারই কিন্তু ব্যথার ধরন সেম। করতে হবে ডিফারেন্সিয়েট অ্যাসেসমেন্ট, যেটা আমরা রুগীদের মাধ্যমে কথা শুনে তারপর অ্যাসেস করি। তো দর্শক, আমরা এখন একটু কথা বলি এরকম একজন রুগী পাইরিফর্মিস সিন্ড্রোম, তার কী কী প্রবলেম ছিল, চলুন একটু আমরা সুন্দর করে তার কাছে শুনি কীভাবে সে ভালো হওয়ার গল্প, সেটাও শুনি। আসসালামু আলাইকুম, আমি একজন সৌদি প্রবাসী। তো ওইখানে আমার এই কাজগুলা খুব পরিশ্রমিক কাজ ছিল। তো হঠাৎ করে একদিন আর কি কাজ করতে যায় কোমরের মধ্যে আর কি একটা টান খাই, টান খাওয়ার পরের থেকেই হঠাৎ করে এই ব্যথাটা পায়ে চলে গেছে। পায়ে চলে যাওয়ার পরে হঠাৎ করে আমি ওইখান থেকে এমার্জেন্সি দেশে আসলাম, আসা অনেক বড় বড় হসপিটাল মেডিকেলে ট্রিটমেন্ট করলাম, কিন্তু ওইখানে শুধু বেতার ওষুধ দিয়ে আর কি এগুলা ইয়া করে রাখে। তারপরে দেখা গেছে কোনো ইয়া পাই নাই, ইম্প্রুভ পাই নাই ওগুলা কইরা। ওষুধ দিয়া তো ট্রিটমেন্ট যারা করে এটা শুধু বেতাটা থামায় রাখে, আবার 1-2 মাস পরে ওষুধ খাওয়া শেষ হলে আবার এটা আবার আগের জায়গায় চলে আসে। ব্যথাটা এখান থেকে আর কি হাঁটা চলা করলে মানে এদিকে নিচে নামতো আর কি ব্যথাটা, তখন ঝুঁকতে পারতাম না, বসতে পারতাম না। লাস্টে এখানে আসি, আসার পরে আর কি এখানে এই 10 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওই সময় এটা আমার 2 বছর আগের কথা, তো ওই সময় 85% সুস্থ ছিলাম। তারপরে আবার ওইখান থেকে আবার 2 মাস পর আবার সৌদি যাইলাম, যাওয়ার পরে এখন 2 বছর পর আর কি হঠাৎ এখান থেকে যে ব্যায়াম ট্যায়ামগুলো দিছিল এগুলা আমি করতে পারি নাই ব্যস্ততার কারণে, যার কারণে এখন এই কোমরের মধ্যে একটু সমস্যা হয়েছিল। তো আমার আম্মারও সেম সমস্যা ছিল, এখন আর কি আমার আম্মারে নিয়ে দুজন এখানে আসছি, এখন আল্লাহর রহমতে দুজনে আর কি 80% 85% সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখন ইনশাল্লাহ বসতে পারি, কোনো সমস্যা হয় না, উঠতে পারি। আগে তো এতটুকের বেশি ঝুঁকতে পারতাম না, এখন মাশাল্লাহ অনেকটি টাচ করতে পারি ফুলোর। ধন্যবাদ দর্শক, আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে।